দেশে বাইরের খবর। এবছরই রাশিয়াকে পরাজিত করার প্রত্যয় জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে এই বার্তা দেন তিনি। এর মধ্যেই কিয়েভে অত্যাধুনিক লেপার্ড ট্যাঙ্কের প্রথম চালান পাঠালো প্রতিবেশী পোল্যান্ড। এদিকে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ। আর চীনের শান্তি আলোচনার পরিকল্পনা প্রত্যাখ্যাত করেছে ন্যাটো। দ্বিতীয় বছরে গড়াল ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তবুও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। ক্ষয়ক্ষতি ও প্রাণহানি বেড়েই চলছে, মিলছে না কোনো সমাধান, উল্টো বাড়ছে পরাশক্তিগুলোর টানাপোড়েন। যুদ্ধের এক বছর পূর্ণ হওয়ার দিনে নিহতদের স্মরণ করে দিন শুরু করেছে ইউক্রেনবাসী। গত বছরকে সাহস, বেদনা আর ঐক্যের বছর বর্ণনা করে এবছর যুদ্ধজয়ের প্রত্যয় জানান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ছিল আমাদের জীবনের দীর্ঘতম দিন। আমরা খুব ভোরে ঘুম থেকে উঠি এবং তারপর থেকে আর ঘুমাইনি। আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত, আমরা যে কোনো কিছুর জন্য প্রস্তুত। আমরা বিশাল সেনাবাহিনীতে পরিণত হয়েছি, আমরা ভেঙেও পড়িনি, আত্মসমর্পণও করিনি। এবছর জয়ের জন্য সবকিছু করব আমরা। যুদ্ধের প্রথম বর্ষপূর্তিতে রুশ সেনাদের ঘায়েলে ইউক্রেনকে চারটি অত্যাধুনিক লেপার্ড ট্যাঙ্ক দিয়েছে প্রতিবেশী পোল্যান্ড। সহমর্মিতা আর সমর্থন জানাতে কিয়েভ সফর করে পোলিশ প্রধানমন্ত্রী জানান পুরো ইউরোপ ইউক্রেনের সঙ্গে আছে। এর আগে বৃহস্পতিবার রাতে ইউক্রেন থেকে নিঃশর্তভাবে রাশিয়ার সব সেনা শীঘ্রই প্রত্যাহার এবং যুদ্ধবন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছিল ১৪১টি। ভোটদানে বিরত থাকে বাংলাদেশ, চীন, ভারত সহ ৩২টি দেশ। আর বিপক্ষে ভোট দেয় রাশিয়া সহ ৬০টি দেশ। এদিকে ইউক্রেন ও রাশিয়ার প্রতি যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ১২ দফা শান্তি আলোচনার পরিকল্পনা সামনে এনেছে চীন। এর মধ্যে রয়েছে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার অবসান, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক লোকদের সরিয়ে নিতে মানবিক করিডোর স্থাপনের মতো বিষয়। তবে চীনের পরিকল্পনা প্রত্যাখ্যান করে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিয়েছে ন্যাটো। চীনের মধ্যস্থতার খুব বেশি বিশ্বাসযোগ্যতা নেই, কারণ তারা রুশ অভিযানের বিরুদ্ধে নিন্দা জানাতে পারেনি। আক্রমণের কয়েকদিন আগেই চীন রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সই করেছে, তবে এ যুদ্ধ আমাদের আরও সংঘবদ্ধভাবে ইউক্রেনের পাশে থাকতে সহায়তা করেছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ বন্ধে সত্যিকার অর্থে আন্তর্জাতিক প্রচেষ্টার বদলে পরাশক্তিগুলোর যার যার স্বার্থ রক্ষায় মরিয়া, তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ রণাঙ্গনেই নির্ধারণ হতে যাচ্ছে। আর এর অর্থ হচ্ছে আরও বহু প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটতে যাচ্ছে। কামরুন নাহার, ডিবিসি নিউজ ডেস্ক।